বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। তো বরাবরের মতো গোলজ্যাক টু এর পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। তো আজকে আমি আপনাদের জন্য যে ডিজাইনগুলো এনেছি, এখানে আপনি 30 জোড়া ছোটো ছোটো কানের দুলের ডিজাইন পাবেন। বন্ধুরা এই ডিজাইনগুলো এক আনা থেকে শুরু করে এক আনা, দু আনা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা এই ডিজাইনগুলো কিন্তু সবসময় রাফি হুইচের জন্য খুবই ভালো হয়, আর এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এখানে যে 30 জোড়া ডিজাইন রয়েছে, আপনি সম্পূর্ণ ডিজাইনগুলো দেখুন। আশা করি এখান থেকে আপনার যে কোনো ডিজাইন চয়েস হবে, এখানে ভালো ভালো ডিজাইন রয়েছে। বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো আপনি দেখবেন আর আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো ফলো করবেন, তাহলে আশা করি এখান থেকে আপনি কম স্বর্ণ দিয়ে সবসময় রাফি হুইচের জন্য ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন, সেই ডিজাইনটা আপনি অনেক দিন ব্যবহারও করতে পারবেন। বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি যদি দু আনা স্বর্ণের মধ্যে তৈরি করেন, একেবারে কম স্বর্ণের মধ্যে, তাহলে আপনি এখানে দেখে নেবেন যে কোন ডিজাইনটা দু আনা স্বর্ণের মধ্যে। তো সেখান থেকে আপনি একটা ডিজাইন চয়েস করে সেটা আপনার স্বর্ণকারের কাছ থেকে তৈরি করতে পারেন। বন্ধুরা দু আনা দিয়ে যদি তৈরি করেন, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করেও তৈরি করতে পারেন, বা এর চেয়ে একটু ছোটো করে ডিজাইনটা তৈরি করলেই ভালো হয়। কারণ বন্ধুরা সবসময় রাফি হুইচ করলে ডিজাইনটা আপনি সবসময় একটু ছোটো তৈরি করবেন, ছোটো তৈরি করলে যে ডিজাইনগুলো আপনার মজবুত হবে, আপনি ইউজ করে ভালো পাবেন। বন্ধুরা আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এক আনা স্বর্ণের মধ্যেও কিন্তু ডিজাইন রয়েছে। তো সেখান থেকে আপনি এক আনা স্বর্ণের মধ্যে যদি তৈরি করেন, তাহলে এখানে দেখে নেবেন কিছু কিছু ডিজাইন রয়েছে এক আনা স্বর্ণের মধ্যে। তো সেটা আপনি এক আনা দিয়ে তৈরি করতে পারেন, বা এর চেয়ে বেশি স্বর্ণ দিয়ে, এক থেকে দু আনা বা আড়াই আনা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে জিনিসগুলো তৈরি করার চেষ্টা করবেন। আর বন্ধুরা এখানে আপনি যদি তৈরি করেন তিন থেকে চার আনা স্বর্ণের মধ্যে, তাহলে এখানে দেখে নেবেন তিন থেকে চার আনা স্বর্ণের মধ্যে এখানে বহু ডিজাইন আপনি পাবেন। তো সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করতে পারেন। তো সেই ডিজাইনটা যদি আপনি তৈরি করেন, তাহলে এক জায়গায় যাওয়া আসাও করতে পারবেন, সবসময় রাফি হুইচও করতে পারবেন। বন্ধুরা তিন আনা দিয়ে যদি তৈরি করেন বা চার আনা দিয়ে, তো সেই ডিজাইনটা আপনি এখানে যেরকম রয়েছে সেরকম করে তৈরি করতে পারেন, বা এর চেয়ে একটু বড় করে ডিজাইনটা আপনি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা এর চেয়ে একটু বড় করে তৈরি করলে আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করবেন, আর যদি সবসময় রাফি হুইচ করতে চান, তাহলে একটু ছোট করে ডিজাইনটা তৈরি করে নেবেন চার আনা স্বর্ণ দিয়ে। তো এখানে আপনি যখনই তৈরি করবেন এই ডিজাইনগুলো, আপনি যদি সবসময় ইউজ করেন, তাহলে এই ডিজাইনগুলো যে ডাটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনি বাঁকা ডাটটা ইউজ করবেন যদি সবসময় রাফি হুইচ করেন, আর যদি এক জায়গায় যাওয়া আসা করেন তাহলে আপনি পুশ ডাটটা ব্যবহার করবেন। বন্ধুরা পুশ ডাটে কিন্তু আপনার স্বর্ণটা কম লাগে, তো এই জন্যই আমি বলছি যে আপনি এই জায়গায় যাওয়া আসা করলে ডিজাইনটা বড় করে আপনি পুশ ডাট দিয়ে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা এখানে যে আপনার নিচে যে ঝুমকোগুলো দেখতে পাচ্ছেন, সেই ঝুমকোগুলো একটু আপনি আপনার স্বর্ণকারকে বলে যে ঝুমকার যে কয়রাটা রয়েছে সেটা আপনি একটু ভারী করে তৈরি করে নেবেন। কারণ বন্ধুরা এরকম বহু ডিজাইন আমি তৈরি করেছি, তো সেক্ষেত্রে যদি আপনি এভাবে যদি আপনি ডিজাইনগুলো তৈরি করেন, তাহলে কিন্তু ডিজাইনটা অনেক দিন ব্যবহার করা যায়, সবসময় রাফি হুইচ করলে ভালো পাওয়া যায়। বন্ধুরা ডিজাইনগুলো যখন আপনি তৈরি করবেন, তো আমি যেভাবে বললাম আপনি এভাবে যদি বলে স্বর্ণকারের কাছ থেকে তৈরি করে নিয়ে আসেন, তাহলে কিন্তু ডিজাইনটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা স্বর্ণটা হলো আপনার যে 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। তো 21 ক্যারেটও ভালো স্বর্ণ, 22 ক্যারেটও ভালো স্বর্ণ, যেটা দিয়ে আপনি তৈরি করেন কোনো সমস্যা নেই। বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয়ে কিছু আপনাদের পরামর্শ দিয়ে থাকি। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।